আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। ইরানের পরমাণু বোমার জনক বলা হতো মোহসেন ফাকরিজাদেকে। 2020 সালের নভেম্বরে তেহরানের রাস্তায় তিনি গুপ্ত হত্যার শিকার হন। ইরানি হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করলেও কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ফাকরিজাদে হত্যার নিখুঁত বিবরণ। নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলি পত্রিকা টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনের ভিত্তিতে আজ থাকছে ফাকরিজাদে হত্যা নিয়ে বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা অনুযায়ী অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ফাকরিজাদেকে হত্যা করা হয়। অবিশ্বাস্য ওই হত্যাকাণ্ড ঘটাতে মাত্র 60 সেকেন্ডের কম সময় নিয়েছিল ইসরায়েলি ঘাতক বাহিনী। সে সময় ঘটনাস্থলে কোনো আততায়ী উপস্থিত ছিল না। এটি ছিল রিমোট কন্ট্রোল কিলিং মিশন, যা হাজার মাইল দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। হামলা এতটাই সূক্ষ্ম ছিল যে গাড়িতে ফাকরিজাদের পাশের ছিটে বসে থাকা তার স্ত্রী কিংবা তার দেহরক্ষীদের কারো গায়ে কোনো আঁচড় পর্যন্ত লাগেনি। ফাকরিজাদের উপর হামলার বিষয়ে ইরান আগে থেকে সতর্ক থাকলেও ইসরায়েলের উন্নত প্রযুক্তির ফাঁদে ধরাশায়ী হয় দেশটির গোয়েন্দা সংস্থা। এমনকি হত্যাকাণ্ডের পর কিভাবে এই ঘটনা ঘটে তা বুঝে উঠতেও ইরানের বেশ সময় লাগে। ইরানের গণমাধ্যমগুলোতে শুরুতে গানম্যানের গুলিতে ফাকরিজাদের নিহত হওয়ার সংবাদ প্রচার করা হলেও পরবর্তীতে রিমোট কন্ট্রোল মেশিন গানের বিষয়টি সামনে আসে। ইরানে ফাকরিজাদে ততটা পরিচিত ছিলেন না, কিন্তু শত্রুপক্ষ তাকে ভালোভাবেই জানত ও চিনত। পশ্চিমা দেশসমূহ ও ইসরায়েলের কাছে তিনি ছিলেন ইরানের পরমাণু শক্তির জনক। এ কারণে দীর্ঘ সময় ধরেই তাকে হত্যার চেষ্টা করে আসছিল মোসাদ। যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও ইরানি কর্মকর্তাদের নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে 2007 সাল থেকেই ফাকরিজাদের ওপর নজর রেখেছিল ইসরায়েল। মোহসেন ফাকরিজাদের গতিবিধি, কর্মস্থল সবকিছুর উপর ছিল তাদের নজরদারি। 2019 সালের শেষে শুরু হয় তাকে হত্যার পরিকল্পনা। মোসাদের তৎকালীন পরিচালক ইয়োশি কোহেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সিআইএ পরিচালক গিনা হ্যাসপেল ফাকরিজাদেকে হত্যা পরিকল্পনার একাধিক আলোচনায় অংশ নেন। ২০২০ সালের শুরু থেকে ফাকরিজাদে হত্যায় জোর প্রস্তুতি নিতে শুরু করে ইসরায়েল। এ সময় জেনারেল কাসেম সোলেমানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় ইরান। 2020 সালের জানুয়ারিতে ইসরায়েলি গোয়েন্দার সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন সোলেমানি। ফলে ইরানের পরমাণু শক্তি নিয়ে পশ্চিমা শক্তি ইসরায়েল সতর্ক অবস্থান নেয়। ফাকরিজাদে হত্যার মাধ্যমে ইরানের কাছে আরও কড়া বার্তা পাঠানো হয়। এর পেছনে ছিল ইসরায়েলের আরও অনেক স্বার্থ। নভেম্বরে জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের বিষয়টি ক্রমশ পরিষ্কার হয়ে আসে। আর জো বাইডেন ক্ষমতায় আসলে ইরানের সঙ্গে 2015 সালের পারমাণবিক চুক্তিতে ফেরার ইঙ্গিত দেন। ইরানকে ঠেকাতে ফাকরিজাদেকে হত্যার জন্য মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। জো বাইডেন জিতলেও ফাকরিজাদের হত্যাকাণ্ড ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার সকল সুযোগ ব্যর্থ করে দেবে বলেই ধারণা করেছিলেন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার ধারণা ছিল এই হত্যাকাণ্ডের পর কখনোই ইরান পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় আগ্রহ দেখাবে না। এরপর শুরু হয় হত্যার পরিকল্পনা। বেলজিয়ামে নির্মিত FNMG মেশিনগানের সাহায্যে ফাকরিজাদেকে হত্যা করা হয়। মেশিনগানটি রোবোটিক যন্ত্রাংশের সঙ্গে যুক্ত করা ছিল, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হয়। পুরো যন্ত্র ব্যবস্থার ওজন ছিল প্রায় 1 টনের মতো। বিশাল এই সরঞ্জাম ও অস্ত্র ইরানের ভেতর সরাসরি নিয়ে আসা সম্ভব ছিল না, আর তাই বিভিন্ন পথ ব্যবহার করে যন্ত্রাংশগুলো চোরাচালানের মাধ্যমে ইরানে নিয়ে আসা হয়। এখানেই বিভিন্ন অংশ সংযোজনের মাধ্যমে দাঁড় করানো হয় পুরো ব্যবস্থাপনা। মোসাদের গোয়েন্দা দল পুরো পরিকল্পনা ইরানের বাইরে থেকে নিয়ন্ত্রণ করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বয়ংক্রিয় মেশিনগান স্থাপনের জন্য সাদামাটা একটি পিকআপ ট্রাক বেছে নেয় ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে কাজ করা ইরানি এজেন্টরা নির্দিষ্ট রাস্তায় পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে রাখে। তেহরানের রাস্তায় বহু নিশান পিকআপ ভ্যানের দেখা মেলে, আর তাই এই গাড়ি নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। আক্রমণ চালানোর জন্য ইউটার্নের একটি রাস্তা বেছে নেওয়া হয়। ট্রাকে অসংখ্য ক্যামেরা স্থাপন করা ছিল, একই সঙ্গে রাখা হয়েছিল বিস্ফোরক। হত্যাকাণ্ডের পরপরই বিস্ফোরণের সাহায্যে ট্রাক এবং অস্ত্র উড়িয়ে দিয়ে সমস্ত চিহ্ন মেটানোর পরিকল্পনা ছিল মোসাদের। ৫৯ বছর বয়সী পদার্থবিদ ফখরেজাদা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কর্মকর্তা এবং তেহরানের ইমাম হুসেইন ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। ঘটনার দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে কাস্পিয়ানের তীরে একটি বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছিলেন ফখরেজাদা। স্ত্রীকে পাশের সিটে বসিয়ে নিজের কালো রঙের নিশান টিয়ানা সিডান গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। সামনে ও পেছনে ছিল নিরাপত্তায় নিয়োজিত দেহরক্ষীদের পৃথক গাড়ি। ইরানের কর্মকর্তারা বলেছেন, ফখরেজাদাকে সতর্ক করা সত্ত্বেও তিনি সেদিন বের হয়েছিলেন। শুধু তাই নয়, তাকে সম্ভাব্য হত্যার কথা জানিয়ে নিরাপত্তা দল গাড়ি চালাতে বারণ করলেও তিনি তা শোনেননি। বছরের পর বছর নিরাপত্তা হুমকিতে থাকা ফখরেজাদের কাছে এসব সতর্কবার্তা মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ২০০৯ সালেও তাকে হত্যার পরিকল্পনা করে মোসাদ, কিন্তু ঝুঁকি থাকায় পরবর্তীতে সেই অভিযান বাতিল করা হয়। ইরানে কারো উপর সার্বক্ষণিক নজর রাখা ইসরায়েলের জন্য কঠিন। এখানে ড্রোন উড়ানো ইসরায়েলের পক্ষে অসম্ভব। আর তাই ফখরেজাদা আসলেই ড্রাইভিং সিটে আছেন নাকি তার স্ত্রী সন্তান কেউ গাড়ি চালাচ্ছেন, তা আগে থেকে জানা সম্ভব ছিল না। ইউটার্নের কাছে এজন্য নজরদারির জন্য ক্যামেরা নিয়ে অপর একটি গাড়ির ব্যবস্থা রাখে ইসরায়েলি এজেন্টরা। ঠিক সাড়ে তিনটার সময় গাড়ি ইউটার্ন নিলে অপর গাড়িটি ফখরেজাদের অবস্থান নিশ্চিত করে। হামলা পরিচালনার দায়িত্বে থাকা দলটি এবার সতর্ক হয়। হামলা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, হত্যাকারী একজন দক্ষ স্নাইপার। অবস্থান গ্রহণের পর বন্দুকের নিশানা ঠিক করে তিনি আলতোভাবে ট্রিগারে স্পর্শ করেন। তবে সবটাই ঘটে ইরানের বাইরে অন্তত হাজার মাইল দূরের অজ্ঞাত কোনো স্থান থেকে। দূরনিয়ন্ত্রিত অস্ত্রের মাধ্যমে হামলা চালানো হলেও হামলাকারীদের সামনে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল। এমনকি এক মুহূর্তের বিলম্বের কারণে পুরো অভিযান ব্যর্থ হতে পারত। চলন্ত গাড়ির গতি বা অস্ত্র চালানোর পর ট্রাক কেঁপে ওঠায় লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। একই সঙ্গে হামলাকারীরা স্ক্রিনের মাধ্যমে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছিলেন। পুরো ব্যবস্থায় তাই এমনভাবে সাজানো হয় যেন সময় বা গতির কারণে কোনো কাল বিলম্ব না ঘটে। ফখরেজাদের গাড়ি ইউটার্ন নেওয়ার পর নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি আগে চলে যায়। ফখরেজাদের যে বাড়িতে থাকবেন সেটিতে প্রবেশের আগে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে দলটি এগিয়ে যায়। এর ফলে ফখরেজাদের গাড়ির সামনের অংশ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে। পার্ক করা ট্রাকের আগে থাকে স্পিড ব্রেকারের কারণে নিরাপত্তা কর্মীদের অন্য গাড়িগুলোর গতিও কমে যায়। এবার হামলাকারীদের সামনে ড্রাইভিং সিটে থাকা ফখরেজাদাকে গুলি করতে আর কোনো বাধা থাকে না। হঠাৎ করে গাড়ির উইন্ডশিল্ডের নিচে অজস্র বুলেট এসে আঘাত হানে। প্রথমবারের ছোড়া গুলি ফখরেজাদাকে আহত করে কিনা তা নিশ্চিত না হলেও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একসময় থেমে যায়। গাড়ির দরজা খুলে হামাগুড়ি দিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসেন ফখরেজাদা। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে আরও তিনটি গুলি ছোড়া হয়। গুলিগুলো তার মেরুদণ্ড ভেদ করে রাস্তায় লুটিয়ে পড়েন মোহসেন ফখরেজাদা। একজন দেহরক্ষী ছুটে আসলেও আশেপাশে কাউকে না দেখে হতভম্ব হয়ে পড়েন। ফখরেজাদার স্ত্রী গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে আসেন। স্বামীর পাশে রাস্তায় বসে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে বিস্ফোরিত হয় তার কাছে দাঁড়ানো অস্ত্রবাহী সেই নীল ট্রাক। এই একই জায়গায় এসে ইসরায়েলের পরিকল্পনা ঠিকমতো কাজ করেনি। বিস্ফোরণে অস্ত্র ও যন্ত্রাদি অকেজো হয়ে পড়লেও সেগুলো প্রায় অক্ষত থাকে।
মোট 15টি বুলেট ছোড়া হয়েছিল ফাকরিজাদেকে হত্যা করতে। পুরো ঘটনাটি 60 সেকেন্ডেরও কম সময় ঘটেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে বাকিরা কেউ আহত হননি। পুরো অপারেশনটি সফল হয়। নিউ ইয়র্ক টাইমসের মতে এই অভিযানের মধ্য দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের নিরাপত্তা চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে আবারও নজরদারি ও সুপরিকল্পনা দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করে মোসাদ। তবে ফাকরিজাদের মৃত্যুর পেছনে নিয়তির ভূমিকাও কম নয়। সেদিন তিনি সতর্কবার্তা শুনে ঘর থেকে বের না হলে হয়তো পুরো ঘটনাই এড়ানো সম্ভব হতো। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।